বর্ষার একটি দিনে হঠাৎ করে আবার বেরিয়ে পড়েছিলাম, উদ্দেশ্য সেই চেনা পরিচিত ঝালংয়ের রাস্তা, খুনিয়ামর থেকে চাপড়ামারি অভয়ারণ্য পার করে কুমানি। এখান থেকে ডান দিকে রাস্তাটি সোজা চলে গিয়েছে নকশাল হয়ে ঝালং, পথে পড়ে বিখ্যাত গৈরিবাস ভিউ পয়েন্ট। এই পুরো রাস্তাই কিন্তু সুন্দর, এবং এখানে নকশালের আগে রয়েছে মৌড়েগাঁও। এই মৌড়েগাঁওতেই আমরা পেয়েছিলাম হোয়াইট হাউস হোমস্টে। ঝালং বাজারে কিছুটা এগিয়ে বাঁদিকে গেলে রয়েছে রিভার ক্যাম্প, পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের এটি রিসর্ট, এটি খুব সুন্দর। এছাড়া ঝালং বাজার থেকে যে রাস্তাটি ডান দিকে নেমে গেল সেখানে রয়েছে গ্রিন আইল্যান্ড রিসর্ট। মৌড়েগাঁওয়ের হোয়াইট হাউস, বন দপ্তরের রিভার ক্যাম্প বা ঝালংয়ের গ্রিন আইল্যান্ড, এই তিনটে জায়গা নিয়ে কিন্তু আমাদের ভিডিও রয়েছে, এবং এর আগে এগুলো সবই আমাদের এই চ্যানেলে পাবলিশ করা হয়েছে। আজকে আমাদের উদ্দেশ্য ছিল ঝালং পার করে বিন্দুর রাস্তায় আরজে হোমস্টে এবং জলঢাকা হোমস্টে সম্পর্কিত ভিডিও তৈরি করা, তার সাথে টোডের রাস্তায় আপার গৈরিগাঁওতে রয়েছে খাম্বুয়াং ইকো নেচার রিসর্ট। এই তিনটে জায়গা নিয়েই আমাদের আজকের এই প্রতিবেদন। আরজে হোমস্টে যাওয়ার আগে পথে পড়ল বিখ্যাত টাইটানিক ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটি এই পথে খুব নতুনভাবে হয়েছে, এটি জলঢাকা হাইডেল প্রজেক্টের একদম পাশেই অবস্থিত এবং এর পাশ দিয়েই বয়ে চলেছে জলঢাকা নদী। এটি পার করার পর কিছুটা গিয়ে পড়ল আরজে হোমস্টে পথের ধারেই, এবং খুব সুন্দর এই হোমস্টেটি। এই হোমস্টেটি সম্পর্কে অনেকদিন থেকেই অনেক কিছু শুনেছিলাম কিন্তু যাওয়া হয়নি। একদম নদীর ধারেই, যেখানে উত্তাল জলঢাকা পাশ দিয়ে বয়ে চলেছে। বিন্দু রাস্তায় একদম পথের ধারেই ডান দিকে পড়বে আরজে হোমস্টে, খুব সুন্দর। এটির ব্যালকনিতে বসে জলঢাকা নদীটিকে উপভোগ করার মজাটাই কিন্তু আলাদা। এছাড়া এদের এখানে রয়েছে ছোট্ট একটি লন, এবং লনের পাড়েই কিন্তু জলঢাকা নদী। দুটো সুদৃশ্য কটেজ করা রয়েছে এখানে, যার ভাড়া অন্যান্য ঘরগুলির ভাড়ার তুলনায় কিছুটা বেশি, তবে খুব সুন্দর। এখানে বসে অনেকটা সময় কাটানো যায়, এবং এখানে যারা কর্ণধার রয়েছেন তাদের আতিথেয়তা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। দারুণ জলঢাকা নদীর জলের প্রচণ্ড শব্দ, এবং তার একদম ধারেই আরজে হোমস্টে। এখানে সুন্দর কটেজ রয়েছে, থাকার জায়গা এবং উপরেও রুম রয়েছে, এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে জলঢাকা নদীর একদম ধারে। এখানে ইচ্ছে করলে আপনি অনেকটা সময় বসে কাটাতে পারেন, আমার দারুণ লাগলো। এর আগে দেখেছিলাম গ্রিন আইল্যান্ড, সেটিও নদীর একদম ধারে, সেটিও সুন্দর, এটাও খুব সুন্দর।
আরজে হোমস্টে থেকে এবার আমরা চললাম বিন্দুর দিকে। পথে পড়ল এই অঞ্চলের পুরনো হোমস্টেগুলির মধ্যে অন্যতম জলঢাকা হোমস্টে। জলঢাকা হোমস্টেতে তো জলঢাকা হোমস্টের বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি ড্রয়িং রুম এবং এর চারদিক দিয়ে কিন্তু সমস্ত রুমগুলি রয়েছে। ডাবল বেডেড রুম, উপরে ডরমিটরি বন্দোবস্ত রয়েছে। এটি অনেক পুরনো, পুরনো বলতে প্রথম যখন হোমস্টে তৈরি হয়েছিল তার মধ্যে যে গুটি কয়েক হোমস্টে ছিল তার মধ্যে এটি একটি। এটি কিন্তু দারুণ, এখনও তার কোয়ালিটি সম্পূর্ণরূপে বজায় রেখেছে। পরিষ্কার পরিচ্ছন্ন, ঘরগুলো একদম টিপটপ, দারুণ। বিন্দুর পথে পড়বে আপার প্যারেন। আপার প্যারেন থেকে যে রাস্তাটি বাঁ দিকে টোডের দিকে চলে গিয়েছে সেটি ধরে কিছুটা গেলেই পড়বে খামভুয়াং নেচার ইকো রিসর্ট। এই রিসর্টের বৈশিষ্ট্য হলো এটি একদম পাহাড়ের কোলে অবস্থিত এবং একদম প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখেই এটিকে সাজানো হয়েছে। এখানে চারটি কটেজ রয়েছে এবং একটি ডরমিটরি এবং একদম নিচে একটি সুইমিং পুল। কটেজগুলো পাহাড়ের ধাপে ধাপে অবস্থিত, খুব সুন্দর। এখানে যে লন রয়েছে সেই লনটি কিন্তু একদম প্রকৃতির সাথে মিলেমিশেই তৈরি করা হয়েছে। আমরা খামভুয়াং নেচার ইকো ফার্মে আছি, খুব সুন্দর। এবং এই দিকে যত হোমস্টে বা রিসর্ট যাই থাকুক এখানে কিন্তু একটি দারুণ সুইমিং পুল রয়েছে, এটা এখানকার আলাদা একটা বিষয়। জায়গাটি খুব সুন্দর, শান্তশিষ্ট। পাশে একটি ছোট্ট ঝোড়া আছে, তার শব্দ অনবরত। থাকার ঘরগুলিও খুব সুন্দর। এই ভালো লাগলো এখানে এসে যে একদম প্রকৃতির সাথে তৈরি করা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সব যে কটেজগুলো আছে ধাপে ধাপে করা আছে। ये जो मेरा ये होम स्टे है खामभुयांग नेचर इको फार्म, ये अपर गैरी प्यारिन अपर गैरी गांव में लोकेट करता है यहाँ पर। और मेरा फोर कॉटेज है और एक बड़ा सा एक लार्ज रूम है वहाँ पर। फोर बेडेड फॉर सिक्स पर्सन वो है। और फोर कॉटेज में तीन आदमी रह सकता है
दैट मीन्स ऑल टुगेदर 12 आदमी के लिए है, 4 कटेज में। तो यहाँ पर मेरा एक स्विमिंग पूल भी है, स्विमिंग पूल में एक मैंने समर हॉलीडेज में बहुत मैंने गेस्ट आके इन्जॉय करता है। थैंक यू। ये पास दिए हमें कैक बार टोडे टांगटा गए चिसांगो गए কিন্তু আমি এখানে কখনো ঢুকিনি। আজকে এসে খুব ভালো লাগছে, দারুণ। এখানে এসে দুটো দিন অবশ্যই কাটিয়ে যেতে পারেন। আর এখানে এলে তো দাদা বললেন যে কোনো জায়গা আপনাকে ঘুরিয়ে দেখাতে পারে, কাছাকাছি যত হিল স্টেশনসগুলো রয়েছে। তবে সুন্দর, খুব সুন্দর, একদম প্রকৃতির সাথে। আরেকটি বিষয় এখানে আছে, প্রচুর ধরনের এখানে পাখি রয়েছে। যারা বার্ড ওয়াচার বা যারা বার্ড ফটোগ্রাফার তাদের জন্য কিন্তু এই জায়গাগুলি একটি বিশেষ গুরুত্ব রাখে। দারুণ। আর জি হোমস্টে, জলঢাকা হোমস্টে বা খামুয়াং ইকো নেচার রিসর্ট, এই জায়গাগুলো সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।